আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওটি নিয়ে এসেছি মূলত কাপ্তাই হ্রদ নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা কাপ্তাই হ্রদ সম্পর্কে বেশ কিছু তথ্য জানব। কাপ্তাই হ্রদ মূলত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। কাপ্তাই হ্রদ বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত। কাপ্তাই হ্রদের প্রাথমিক আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ হল কর্ণফুলী নদী। কাপ্তাই হ্রদের গড় গভীরতা 100 ফুট বা 30 মিটার, সর্বাধিক গভীরতা 495 ফুট বা 151 মিটার। কাপ্তাই বাঁধের কাজ পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে শুরু করে এবং 1962 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন 670.6 মিটার দীর্ঘ এবং 54.7 মিটার উচ্চতার এই বাঁধটি নির্মাণ করে। এই বাঁধের পাশে 16টি জল কপার্ট সংযুক্ত করেছে 745 ফুট দীর্ঘ একটি পানি নির্গমনের পথ বা স্পিলওয়ে। এই স্পিলওয়ে প্রতি সেকেন্ডে 525,000 কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। এই প্রকল্পের বাজেট 25 কোটি 40 লক্ষ টাকা নির্ধারণ করা হলেও পরে এর খরচ প্রায় 48 কোটি টাকার বেশি ছাড়িয়ে যায়। কাপ্তাই হ্রদের কারণে মূলত 54,000 একর কৃষি জমি ডুবে যায়, যা ওই এলাকার মোট কৃষি জমির 40%। এই হ্রদের কারণে প্রায় 18,000 পরিবারের মোট 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের মোট 5টি ইউনিট চালু আছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। লেকের দুধারে পাহাড় ও টিলা দিয়ে ঘেরা, মূলত ট্রলার ভাড়া করেই লেক ভ্রমণ করা যায়। ট্রলারে করে যাওয়া যায় সুবলং জলপ্রপাতে। লেকের পাড়েই রয়েছে নতুন চাকমার রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির, কারণ পুরাতন চাকমার রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মাণের সময় লেকে তলিয়ে যায়। রাজবন বিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙ্গামাটি শহরের অদূরেই অবস্থিত। কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য প্রতিদিনই মনোমুগ্ধ করছে অসংখ্য পর্যটক ও দর্শনার্থীদের।